অসভ্যতার একটা সীমা থাকে। দেখো ছেলে মানুষই না, কখনো কখনো একটা অসভ্যতার জায়গায় চলে যায়। আজ এই মুহূর্তে যদি ওনাকে শোধরানো না হয় তাহলে উনি তো পরবর্তীকালে ঠিক একই ভুলটা করবেন বাবা। আমিও বলছি আমি এই কাজটার জন্য আপনাকে কোনোদিন ক্ষমা করব না। ব্যাপার বলো তো। আরে রুকায়ের সাথে তো ওর বউয়ের ঝগড়া হয়েছে, আর তারপর থেকে তোর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বউটার উপরে কি অত্যাচারটাই না করতো, দেখলে না? আমরা বলতে গিয়েছিলাম বলে আমাদেরকে কিরকম বললো। নে এবারে বোঝ, বউটা এখন বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তোমাদের বলেছিলাম না, ওদের মুখে বড় বড় কথা, তলে তলে অনেক গন্ডগোল আছে। আরে কি বলছেনটা কি আপনি? হ্যাঁ কি বলছেন আপনি, কি বলেন আরেকবার বলুন। বলুন কি বললেন? টুকাই সব জায়গায় আর ওরা যে সমস্ত কথা বলছে, টুকাই যদি আবার ওদের কথার উপর কথা বলে তাহলে কিন্তু কেলোর ক্ষতি ঘটবে। ঠিক আছে আমি বলছি চল 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 চল। কি বললো শুনি? চল কাঁদিস না রে, কাঁদিস না। আরে মেয়েটা বেরিয়েছে, ঠিক দেখবো কি খুঁজে পাওয়া যাবে, পাওয়া যাবে। অবশেষে ঠাকুর আমার কথা শুনেছে, পেত্নীটা নেমেছে টুকাইদার ঘাট থেকে। ঠাকুর ওরা যেন ওকে কখনো খুঁজে না পায়, যে চুলোয় গেছে যাক, শুধু আমার টুকাইদাকে চাই। বাবা এবার কি করি বলতো, আমি কি ট্যাক্সিটা নিয়ে বেরোবো? ট্যাক্সিটা বাবা বৌদিও পারে বটে, একেবারে নাকে ধরে দিয়ে ঘুরিয়ে দিল সবাইকে। মানে টুকাইদা একটু বকেছে কি বকেনি তার জন্য বাড়ি ছেড়ে চলে গেল। টুকাইদা তো আমাকে সারাক্ষণ গরু গাধা কত কিছু বলে, আমি কি কখনো রাগ করি? তুই চুপ কর, একদম চুপ। তোর সঙ্গে উর্মির অনেক তফাত, নিজেকে ওর সঙ্গে গুলিয়ে ফেলিস না। এই তোর বলা হয়েছে, এবার থাম। তো শান্তি হয়েছে? তো শান্তি হয়েছে? হ্যাঁ, সবার সামনে মেয়েটাকে ওরম করে হেনস্থা করলি তুই। ছি 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 ছি, আমাদের অমন হাসখুশি নাথ বাড়ি ছেড়ে চলে গেল, কোথায় গেল কে জানি, কি করছে কেমন আছে কিচ্ছু জানি না। ছি, আমার ঘাট হয়েছে গো, আমি আর কিছুই বলবো না, সব তো আমারই দোষ। আমি যদি তখন চুপ করে বাড়ি চলে যেতাম তাহলে এত কিছু হতোই না, আমার কিছু বলাই উচিত হয়নি। তোমরা এখানে সবাই মিলে এত হয়েছে করছো, দেখো গিয়ে বৌদি হতো এতক্ষণে বাপের বাড়ি চলে গেছে, যাও গিয়ে নিয়ে এসো ওকে, আমি কিছু বলবো না। আর কিছু বলতে হবেও না, আমার ফুঁয়েতেই পথের কাঁটা সরে গেছে,
এই বিশাল আকাশ, অগুন্তি তারা আর উদাসী হাওয়াকে সাক্ষী রেখে আমি আজকে আপনাকে প্রমিস করতে চাই, আমি এই লড়াইতে সবসময় আপনার সঙ্গে থাকবো। উনি দেখুন, আমি আপনাকে অবিশ্বাস করতে চাই না, কিন্তু এক্ষেত্রে কি আপনাকে বিশ্বাস করার মতো কোনো সুযোগ আপনি রেখেছেন? বলুন, রেখেছেন? আসবে না, ও কেন আসবে? ও তো আমাকে বিশ্বাসই করে না। আসবে না। সত্যি তো উর্মির বাপের বাড়িতে তো একটা খোঁজ নেওয়া দরকার। ঠিকই তো, ও আর কোথায় বা যাবে? ও তো রাস্তাঘাট চেনে না। না মেজমা, উনি যত যাই হয়ে যাক না কেন বাপের বাড়িতে যাবেন না, কারণ উনি জানেন এতে আমার অসম্মান হবে। টুকাই, ও বাচ্চা মেয়ে অভিমান করে চলে গেছে, যেতেও তো পারে। তুই একবার ওর দাদুকে ফোন কর, এক্ষুনি ফোন কর। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ফোনটা কর। আরে ফোনটা কর বলছি তো। টুকাই টুকাই, এক্ষুনি ফোন করতে হবে না। উর্মি যদি ওই বাড়িতে না গিয়ে থাকে তাহলে তো ওরাও চিন্তা করবে। তার চেয়ে বরং তুই একবার গিয়ে দেখে আয় না। তাই কর টুকাই। আরে টুকাই, বড় বৌদি তো একদম ঠিক বললো, এখন ফোনাফোনি করাটা একদম ঠিক হবে না। তার থেকে বরং চল তুই আর আমি ও বাড়ি থেকে যাই। দাদা, উর্মি আমি আসছি তোমাকে নিতে, তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে ঘরে ফিরিয়ে আনবই। হ্যাঁ চলো চলো। কত কিছু এনেছো দিদি তুমি। বাবা, উর্মির জন্য একটা যা সুন্দর জিনিস এনেছি না, ওর খুব পছন্দ হবে। উর্মির জন্য এনেছো ভালো কথা, কিন্তু সাত তো কি আর ওর বাড়ির লোকদের জন্য? ও মা, আপনি আমাকে কি ভাবেন বলুন তো? উর্মির জন্য এনেছি আর ওদের বাড়ির লোকের জন্য আনবো না? সবার জন্য এনেছি, দেখুন না কত জিনিস। বাহ, খুব ভালো করেছো, খুব ভালো। বাবা আর কাজল যাচ্ছে না কেন এখনো? দিদিকে আমি কিছুতেই একা পাচ্ছি না। বাবা, কাল না আমি একবার সাত্তকীদের বাড়িতে গিয়ে এইগুলো সব দিয়ে আসবো। অনেকদিন মেয়েটাকে দেখিও নি। আর আচ্ছা, কালকে যে যাবো আমি একটা ফোন করে দিই বরং। এখন ফোন করবে? যদি ঘুমিয়ে ঠুমিয়ে পড়ে থাকে কাল করো বরং। বাবা, উর্মি এখন ঘুমোবে? ও প্যাঁচাকেও হার মানায়। সাত্তকী বাবু, আপনি আমায় ভুল বুঝলেন, আমাকে অবিশ্বাস করলেন। আপনি যদি অবিশ্বাস করে আমার পাশে না দাঁড়ান তাহলে আর তো কিছুই রইল না। ও তোমার সঙ্গে আসেনি? না, আসলে ও আমার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি ভাবলাম ও এখানে হয়। বাড়ি থেকে বেরিয়ে গেছে মানে কোথায় গেছে? ও তো কিচ্ছু চেনে না, জানে না। ও এত রাত্রিরে বেরিয়ে গেছে, তোমরা ওকে আটকালে না কেন? সত্য কি ও কি হবে যদি কোনো বিপদ আপদ হয়? তুমি থাকতে কেন চলে গেল সত্য কি? আহ দিদি,
তুমি আর জিজ্ঞেস করার লোক পেলে না? যা হয়েছে ওর জন্যই তো হয়েছে। কেমন অবলীলায় বলে দিল রাগ করে বেরিয়ে গেছে, তার রাগটা কার উপর করেছে শুনি? তুমি স্পষ্ট করে বলো না যে তুমি ওকে বাধ্য করেছো। কত কত অত্যাচার করবে তুমি আমাদের মেয়েটার উপর? একটু চুপ করো, সারাক্ষণ হই 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 হই। ভাই কি হয়েছে আমাকে একটু বলো তো খুলে, আমি আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে কি? হ্যাঁ এত হইচই কিসের? হইচই করবো না, চুপ করে বসে থাকবো? এত রাতে আমাদের মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিয়ে এখন এখানে নাটক করে খুঁজতে এসছে। হোয়াট? এই যে এদিকে তাকাও, উর্মির যদি কিছু হয়েছে না আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। আপনারা অযথাই মাথা গরম করছেন। নামেজকা, ওনাদের তো উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। আপনারা আপনারা চিন্তা করবেন না, আমি উর্মিকে ঠিক ফিরিয়ে আনবো। একদম ভালো মানুষই করবে না। তুমি যা করার সেটা অলরেডি করে ফেলেছো। গায়ত্রী, তুমি ওর সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন? কিভাবে বলবো বরদি, আমি তো শুরু থেকেই জানতাম এরকম একটা হবে। আহ গায়ত্রী, থাক না এখন এই সমস্ত কথা। থাকবে কেন? দেখো দিদি, হিরক আমাকে অনেকবার এইসব কথা বলতে বারণ করেছিল, কিন্তু আমি দেখছি আর না বলে উপায় নেই। গায়ত্রী ছেড়ে দাও না, আমাদের কথা তো এমনিতেই বৌদি বা বাবা কেউই শুনবে না, বলে লাভ কি? না শুনুক, আমাকে তো বলতেই হবে, মেয়েটা তো আমার। দেখো দিদি, ওরা কিন্তু উর্মিকে জোর করে উপোস করায়। ওর উপর খুব অত্যাচার করে দিদি। একদিন তো আমার সেন্সলেস হয়ে গেছিল। ওরা ওর উপর খুব অত্যাচার করে দিদি। আমি একদিন হঠাৎ করে গেছি বাই চান্স, তাই সব জানতে পেরেছি। ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই খেলাটা ঘুরিয়ে দিতে এসেছে। এমন একটা ভাব করছে যেন রাগ করে আমাদের মেয়ে বাপের বাড়ি চলে এসেছে। উপোস করেছে, সেন্সলেস হয়ে গেছে। আপনি বলছেন না, কিন্তু আপনি পুরোপুরি সত্যিও বলছেন না। আপনি যেটা বলছেন সেটা অর্ধ সত্য, যেটা মিথ্যের থেকেও ভয়ঙ্কর। শাট আপ, জাস্ট শাট আপ, একদম জ্ঞান দেবে না তুমি। তোমার এই জ্ঞানের পট্টি দিদি উর্মি বাবাকে তুমি পড়িয়ে রেখেছো, কিন্তু আমাকে পারবে না। বেশ ভালোই তো খেলছো গায়ত্রী। সেদিন তুমি আমায় খুব বড় বড় কথা বললে না, তুমি ওর হাজবেন্ড, তুমি ওর কেয়ার করো। তা এতই যদি কেয়ার করো তো মেয়েটাকে বাড়ির বাইরে যেতে হলো কেন এত রাত্রে? এই শুভমা, তুমি একটু চুপ করবে? উফ, এই বিপদের মধ্যে তুমি আর আগুন লাগিও না। না সত্যকি, এই সমস্ত কথা কি বলছে ওরা? আমি এগুলো কি শুনছি? আমার মেয়েটাকে অনেক ভরসা করে তোমার হাতে তুলে দিয়েছিল, তুমি ওকে সামলে রাখতে পারলে না। কেন পারলে না তুমি আমাকে জবাব দাও, বলো না কেন পারলে না? এতদিন যখন ভরসা করেছেন, আর একটু ধৈর্য ধরুন। আমি বলছি আমি উর্মিকে ফিরিয়ে আনবই। তোমার কি মনে হয় এরপরও তোমাকে ভরসা করবে ওরা? দিদি, এরা উর্মির ওপর অত্যাচার করে, মেয়েটা ভয়ে পালিয়ে গেছে বাড়ি থেকে। বাবা, এক্ষুনি এক্ষুনি পুলিশে ফোন করুন।
বৌমা, এতটা উতলা হয়েও না, একটু ধৈর্য ধরো। আমাদের একটু দেখতে দিন, আমরা উর্মিকে ঠিক পেয়ে যাব, পেয়ে যাব। আমি যা দেখার দেখে নিয়েছি। মেয়েটা তো আমার, আমাকে বুঝতে দিন এবার। হাতের কাছে এমন একটা সুযোগ এসে যাবে ভাবিনি। এবার এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। সাতকী, অনেকে অনেক কথা বলেছিল তোমার ব্যাপারে। আমার মেয়ে তোমার কাছে কত ভালো থাকবে সেই ফিরিস্তি আমি অনেক শুনেছি। সব থেকে বড় কথা, আমি তোমাকে ভরসা করেছিলাম, কিন্তু এখন দেখছি, এখন দেখছি তুমি ভরসার যোগ্য নও, একেবারেই ভরসার যোগ্য নও। অনুসত্য কি, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। টুকাই, টুকাই চল, এখানে সময় নষ্ট করে লাভ নেই, উর্মিকে খুঁজতে হবে, চল। বৌমা, দিদিভাইকে ঠিক পাওয়া যাবে, তুমি চিন্তা করো না। ওকে তো জানো, ও তো এরকমই। পেয়ে যাব মানে? বাবা, আপনি কি বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাইছেন না বলুন তো? একটা মেয়ে কতখানি কষ্ট পেয়ে বাড়ি থেকে চলে যায়। বাবা, ওই বাড়িতে আপনি বিয়ে দিয়ে ভুল করেছেন। সেটা আমি বুঝতে পারছি এখন। বড়মামা, কি বলছো তুমি? ঠিক বলছি বাবা, আপনার কথায় আমি ওই বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিয়ে ভুল করেছি। বিয়ের পর থেকে কোনো কিছুই তো আমার মনে মতো হচ্ছে না। প্রথমে ওরা সমস্ত গিফট গুলো ফেরত পাঠিয়ে দিল, তারপরেই তো গায়ত্রী এই সমস্ত কথা বলছে। তারপর আমার মেয়েটাই চলে গেল বাড়ি থেকে, আমি আর কি করে ধৈর্য ধরে থাকবো বাবা? না বাবা, আমি আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। কারোর ভুল আর জেদের শাস্তি আমার মেয়েটা কেন পাবে? বাবা কোনো ভুল করেনি। বাবা কোনো ভুল করেনি, ভুল তোমরা করছো। সাত্তকীর মতো ছেলে উর্মির সঙ্গে কখনো কোনো অন্যায় করতে পারে না। আর এখন এই সমস্ত কথা না বলে উর্মিকে খুঁজে বের করাটা সব থেকে বেশি দরকার। হীরক, চলো আমার সঙ্গে তোমরা। বাবা, বাবা আপনি কিছু বলুন না বাবা, আমার খুব ভয় করছে বাবা। আপনি আপনি কেন চুপ করে আছেন বলুন না বাবা, কি হবে বেটার? চিন্তা করো না বাবা, উর্মিকে ঠিক খুঁজে পাওয়া যাবে। এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তোমরা আমাকে এখন জানাচ্ছ? জেঠিমণি, আসলে তুমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আর আমরা ভেবেছিলাম যে উর্মি কাছে পিঠে কোথাও আছে হয়তো। চুটকা কি, উর্মি বাপের বাড়িতে নেই গো। ওমা কি বলছি, বাপের বাড়িতে নেই। হ্যালো, কি হলো? জল 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 মেজো,
আরে আচ্ছা তোমরা এরকম করছো কেন? এরকম করছো কেন? এত টেনশন করো না, এত সুগার বাড়বে, আরো বিপত্তি হবে। আমরা তো আছি নাকি? দাও জল খাও। মেয়েটা মেয়েটা কোথায় গেল? আমার তো খুব ভয় করছে এখন। হেগো হেগো কি হবে বলো তো? জানি না শুক্লা, আমি কিচ্ছু জানি না। আমার মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না। কেন কেন টুকাই মেয়েটাকে অপমান করতে গেল? কেন ওর সঙ্গে এরকম দুর্ব্যবহার করলো? ইস, আমার হাত কামড়াতে ইচ্ছে করছে শুক্লা। কেন ছেলেটাকে বাধা দিলাম না? কেন ওকে বকাবকি করলাম না? কেন? এই মুমু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? সব আমার ভুল, সবটা আমার ভুল। এই বাড়িতে আসার পর থেকে মেয়েটা আমাকে বন্ধু হিসেবে ভেবেছিল। আমি যদি সেই সময় একবার যেতাম, ওর সাথে কথা বলতাম, ওকে বোঝাতাম, এটা হতো না। আমি পারলাম না ছটকা, আমি ওকে আটকাতে পারলাম। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না, কাঁদিস না। ফিরিয়ে দাও ঠাকুর, মেয়েটাকে ফিরিয়ে দাও। কোথায় যেতে পারে? কোথায়? উর্মি?